শর্মিলি মা, এখন যদি অভিনয়ের ক্ষেত্রে আসি, যে আমি জানি যে একদম ছোটবেলায় বোধহয় 4 বছর বয়সের সময় মঞ্চে ওঠা হয়েছিল সংলাপহীন চরিত্রে, সেই কাহিনীটা শুনতে চাই। তোমাকে বোধহয় আগেও বললাম যে আমাদের বৈঠকখানায় আব্বা পরিচালনা রিহার্সাল হতো নিয়মিত, এবং আমার আকর্ষণ ছিল খুব বেশি ওইদিকে অভিনয়। হ্যাঁ, রিহার্সাল দেখবো কি করে কি করছে। তখন ছেলেরাই মেয়ের চরিত্রে অভিনয় করতে বেশিরভাগ দেখতাম। একটা নাটকে শিশু শিল্পীর প্রয়োজন হলো, তখন আমি যে চুপচাপ বসে এক কোনায় প্রত্যেক দিন দেখি, আমার আগ্রহটা আছে দেখি তো দেখি, সেটা সবাই ফিল করলো যে ও তো ভীষণ ইন্টারেস্টেড, ওকে নেওয়া হোক। আবার কোন বাচ্চা কোথায় খুঁজতে যাব, আমি তো মহা ওই বয়সে মহা খুশি আমি নাটক করব। তারপরে আমি প্রথম সংলাপহীন চরিত্রে মঞ্চে উঠলাম। আমাকে বলা হয়েছিল যে তোমাকে এক পর্যায়ে খুব বিরক্ত হয়ে কোল থেকে নামিয়ে দেবে, একটা থাপ্পড়ও দিতে পারে, তুমি কেঁদে দেবা, তো তো এমনি কান্না আসে। তো তারপর দেখি খুব হাততালি পড়লো। তারপরে আমি আব্বা আমি নাটক করবো, আমার জন্য নাটক লিখেন, আমি নাটক বিরক্ত করতাম, আমি নাটক করবো। তো যখনই সুযোগ পেত আব্বা যে নাটকটাই বাচ্চার দরকার হতো আমাকে ডাকতেন। প্লাস স্কুলে স্কুলে আবার আব্বারে ডাক পড়তো পরিচালনা করার জন্য, আমাদের যত নাটক হতো স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে এই নাটক করতে, এই যে রেডিওতে। হ্যাঁ, এই রেডিওর কথাটাই জানতে চাচ্ছি, সেখানে কি করে শুরু হলো? সেখানে রাজশাহীতে রেডিও যখন শুরু হয়, প্রথমে তো রিলে করা হতো ঢাকার অনুষ্ঠানগুলো। হ্যাঁ, রাজশাহীতে শুধু অ্যানাউন্সমেন্ট রাজশাহী থেকে হতো, তারপরে আমরা বসে থাকতাম। ও সরি, আমাকে প্রথম আমি যখন অডিশন দিতে যাই রাজশাহীতে, তখন নাট্যশিল্পী হিসেবে আমাকে অনুষ্ঠান ঘোষিকা হিসেবে সিলেক্ট করলো। মন খুব খারাপ হয়ে গেল, বলে যে না, ও অনুষ্ঠান ঘোষণা করবে, নাটকও করবে, দুটোই করতে পারবে। তখন যখন নাটক রাজশাহী থেকে শুরু হলো, আব্বার প্রথম নাটক আব্বার পরিচালনায়, এবং আমার ফুপু ছিলেন সেই নাটকে নায়িকা চরিত্রে, আমি একটা চরিত্র ছিলাম। সেকেন্ড নাটকে আমি নায়িকা ছিলাম। এইভাবে অনুষ্ঠান ঘোষণা এবং অভিনয় রেডিওতে নিয়মিত ঘটেছি। কার উৎসাহ সবচেয়ে বেশি পেয়েছিল, সেটা কি বাবার? অবশ্যই সকলের উৎসাহ, সকলের উৎসাহ, মিলিত উৎসাহ তো ছিল, কিন্তু সবচেয়ে মানে বড় অনুপ্রেরণা আমার বাবা। সবাইকে আগলিয়ে রেখে, সব ফ্যামিলির বড় ছিলেন, সবার কেন তুমি রেয়াজ করলে না, কেন আমার মাকে কেন আজকে সেতার আওয়াজ শুনলাম না, এমনকি আমার দাদাও পাশের ঘরে, বৌমা আজকে কেন আমি সেতার আওয়াজ শুনছি না। প্রথম ইনকামের কথা যদি জিজ্ঞেস করি, টাকা পেয়ে রোজগারের প্রথম টাকা খরচ হয়েছিল কিভাবে? তখন আমি কিন্তু ইন্টারমিডিয়েট পড়ি। আচ্ছা, হ্যাঁ, আমার কলেজ শেষ হতো, রেডিওর গাড়ি এসে দাঁড়িয়ে থাকতো, মানে বাড়িতে আমি খাওয়া দাওয়া করে ড্রেস চেঞ্জ করে চলে যেতাম রেডিও, তো আবার 10:30 পৌঁছে দিত। তো প্রথম মাসে 210 টাকা বেতন পেয়েছি, সেই সময় 210 টাকা তুমি কল্পনা করতে পারো, অনেক টাকা, অনেক টাকা। 210 টাকা করে বেতন পেতাম প্রতি মাসে, এবং একটা নাটক করলে 25 টাকা, দুটো নাটক করলে 50 টাকা। আমার টাকা শেষ হয় না, এরকম অবস্থা। তারপরে আমি তখন আব্বাকে বললাম যে আমরা তো 6 ভাই বোন, আবার ফুপু, তার 2 চাচা, তারাও কলেজে সবাই পড়ছেন, তো আপনি আমার ইয়েটা খরচটা আপনি দিবেন না, আমি আমার খরচটা চালাবো। আমি নিজের সমস্ত খরচ চালাতাম, আমার আমার মানে যত রকম খরচ, কলেজের বেতন থেকে শুরু করে কাপড় চোপড় বইপত্র সমস্ত করার পরেও আমার পয়সা থেকে যেত। এখন এই ভাই বোনদের কি যে ভালো লাগতো, জামার কাপড় কিনে দিচ্ছি, মাকে একটা শাড়ি, কোনো মাসে মাকে একটা শাড়ি কিনে দিলাম শখ করে, কোনো মাসে আব্বাকে একটা শার্ট কিনে দিলাম, খুবই মজা পেতাম।